যদি আমাদের দল ইনশাল্লাহ ক্ষমতায় যখন আসবে তখন ওদের ওনাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করে সহায়তা করবো, সংযুক্ত পরিবারগুলোকে আমরা মানে ওদের সাথে আমরাও যে সুখাহত সেটা জানানোর জন্য আমাদের নেত্রী এবং আমাদের তারেক রহমান সাহেব একবার নির্দিষ্টভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক জেলা জেলা যারা নিহত এবং আহত হয়েছে তাদের গিয়ে সেই তাদেরকে সাহায্য সহযোগিতা সহানুভূতা সহানুভূতি যা প্রয়োজন সেটা করার জন্য এক। দুই নম্বর হলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে এসেছি এবং ওনারাও করতেছেন যে যারা নিহত হয়েছেন এবং যারা এখন আহত হসপিটালে আছে তাদের হসপিটালগুলোকে দেখাশোনা করার জন্য যেন তাড়াতাড়ি আরোগ্য লাভ করে সেটা আমরা চাপ দিয়ে যাচ্ছি। তিন, যদি আমাদের দল ইনশাল্লাহ ক্ষমতায় যখন আসবে তখন ওনাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে এই ফ্যামিলিগুলোকে পরিবারগুলোকে আমরা রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করে সহায়তা করবো এবং 1400 বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক IFIC। আমাদের দল যখন ক্ষমতায় আসবে ওনাদের পাশে দাঁড়াবে এবং ওনাদের পাশে থাকবে। অনেক দাবি দাওয়া আমি দেখতেছি ইউটিউবে যে এটা নিয়ম, ওনারা যখন আসছে লিগেল ইলিগেল সব অস্ত্র জমা দেওয়ার কথা, তারপরে যারা লিগেল অস্ত্র ছিল আগে যাচাই বাছাই করে তারা ইলিগেলি যারা ইউজ করে নাই তাদের অস্ত্রগুলো ফেরত দেওয়ার কথা। তো আমরা সেই দাবি জানাচ্ছি, আগেও জানাচ্ছি যে সবাই থেকে অস্ত্রগুলো উদ্ধার করবার। যেমন আপনি দেখছেন আগে ওই যখন ইলেকশন আসে বা যখন এই 111 আসছে তখন সবাইকে বলছে অস্ত্র জমা দাও, তারপরে যাচাই বাছাই করে অস্ত্র ফেরত দেওয়া হয়। কারণ যখন একবার আপনি জমা দিবেন তারপরে যদি কারো হাতে কোনো অস্ত্র পাওয়া যায় সেটা ইলিগেল ধরে তো লিগেল এবং ইলিগেল এই দুটার পার্থক্য বোঝার জন্য অস্ত্রগুলো ইমিডিয়েটলি সরকারের উচিত সবার থেকে জমা নেওয়া।